উৎসব আনন্দে পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। বসো তোমরা। হ্যাঁ, আমি দেখছি দিকটা। এই এই মা, মেহেদির মেয়েটা চলে এসেছে। চারু কোথায়? বাবা, তোমাকে কতদিন পরে দেখলাম বলতো। আমেরিকা যাওয়ার পরে দাওয়াতে দু তিনবার এসেছে, এবার অনেকদিন পরে এলে। জি, ছেলেবেলায় কত খেলা করেছে আমার এই কোলে। আমার টাই গুলো ছিল তোমার সবচেয়ে প্রিয়। আমি বলতাম, বড় হও, আমার সব টাই তোমাকে আমি দিয়ে দেবো। আর শুধু আমার টাই না, কলিজার টুকরোটাকে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তোমার বাবার মতো ভালো মানুষ হয় না।
আমার সবচেয়ে প্রিয় বন্ধু, সবচেয়ে প্রিয় বন্ধু। তুমি এই বাবারই ছেলে। আমি মনে করি আমার চারু তোমাদের বাড়িতে ভালো থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এখন থেকে ছেলে এবং মেয়ে দুটোই আমার। অবশ্যই অবশ্যই। এই কই, মিষ্টি খাও, মিষ্টি খাও। ভাই, চারুর মতো এত লক্ষ্মী একটা মেয়ে আমার ঘরে গেলে আমার ঘর তো আলো হয়ে যাবে। আর তাছাড়া ওর ছোটবেলার ওই মায়াবী মুখটা আমার মনের মধ্যে সব সময় লেগে থাকে। চারু, তো আমি না বুঝতে পারছি না আসলে তোমাকে কথাগুলো কিভাবে বলবো। আমি না বুঝে ওঠার আগেই হয়ে গেছে এত কিছু। আপু মা আমাকে জিজ্ঞেস পর্যন্ত করে নাই যে বড় ওয়ান্ট, জাস্ট আমাকে কল করে বলে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তোমার সাথে। আমি বললাম যে ঠিক আছে, ওকে আমাকে ভাবার জন্য একটু সময় তো, বলে না এত ভালো মেয়ে নাকি আমি পাবো না। আরে ভালো মেয়ের অভাব আছে পৃথিবীতে। আমি ভাবলাম যে ওকে ফাইন, দেশে আসার পরে আমি সবাইকে বুঝিয়ে বলবো। পরে শুনে আমার আমার আসার ডেট জানার সাথে সাথে আমার এঙ্গেজমেন্ট, আমার বিয়ে সব কিছু ডেট ঠিক করে ফেলেছে। আমি আর দেশে আসার পরের দিন এঙ্গেজমেন্ট, ভাবতে পারো? আমি তোমাকে কতটুকু চিনি বলো, তুমি আমাকে কতটুকু চিনো? ছোটবেলার খেলা, দালাস থেকে আসার ফাঁকে ফাঁকে যতটুকু দেখা, এই এতটুকু কে তুমি কি বুঝতে পারো যে আমি 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 পারফেক্ট ফর ইউ, আর আমি কেমন, আর আমাকে পছন্দ করতে পারো? আমি আসলে এঙ্গেজমেন্ট ভাঙতে চাচ্ছি। আমার কি করতে হবে বলেন, আপনি যা বলবেন আমি তাই করার চেষ্টা করব। প্লিজ বিয়েটা ভাঙবেন না। চারুলতা, আমার আমার ম্যাচই করবে না তোমার সাথে। উই আর কমপ্লিটলি অপোজিট। তুমি কনজারভেটিভ বাঙালি মাইন্ডেড মেয়ে, আমি কলেজ লাইফ থেকে ডালাসে। তোমার সাথে আমার মেন্টালিটি ম্যাচই করবে না। আমার ওখানকার ফ্রেন্ড সার্কেল, আমার কমিউনিটি, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট, ইটস টোটালি ডিফারেন্ট। আমি অনেক ভেবেছি, আমি যে ভাবিনি তা না। তুমি কোনো ম্যাচ করতে পারবে না সবার সাথে। অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্টেড আ ডিফারেন্ট গার্ল ফ্রম মি, হু ইজ স্মার্ট, মডার্ন, ইন্টেলিজেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। মেবি আমার জন্য বেস্ট হবে বাইরে ব্রড আপ কোনো মেয়ে, আর ফরেনার কোনো মেয়ে।
তুমি ওখানে গিয়ে কি করবা? জব করতে পারবা? ড্রাইভ করতে পারবা? মানে আমি না আসলে ভাবতেই পারি না তোমাকে আমার পাশে। জাস্ট টিপিক্যাল বাঙালি একটা মেয়ে, এই যে শাড়ি, এই শাড়ি, এই যে জাস্ট পাঞ্জাবি টাঞ্জাবি, এগুলো ভালো লাগে না আমার। আমার কাছে অনেস্টলি ক্যাট লাগে। আই এম নট কমফোর্টেবল উইথ দিস কাইন্ড অফ থিং। তো আমি কি বুঝাতে পারছি তোমাকে? তুমি কি বুঝতে পারছো আমার প্রবলেমগুলো? শুধু শুধু বিয়ে করে নিজের লাইফ, তোমার লাইফ খারাপ করার কোনো মানে নাই। আপু আমাকে বলে আপকে বুঝবে না আমার কথা, আমার মনে হচ্ছে তোমাকে বলে তুমি বুঝতে পারবা। তোর পছন্দ না তা তুই আগে বলতি, এত দূর আগানোর পরে এই কেলেঙ্কারির মানেটা কি? ওদের কাছে আমি কতটা ছোট হয়ে গেলাম, ওদেরকেও তো ছোট করলাম। আচ্ছা এই মেয়েটার মনে দুঃখ দিয়ে তুই কি ভালো থাকবি? আমি দেখব তোমার ছেলে কেমন বউ আনে। তোমার সবচেয়ে ভালো বন্ধুটার সাথে সম্পর্কটাই খারাপ হয়ে গেল। Still you're thinking about your friend, right? তোমার ছেলের কথা বাদ দিয়ে তুমি তোমার বন্ধুর কথা ভাবছো। তোমার ছেলের লাইফ লাইফ না, ভালো। আসলে দেশে আসে ভুল হয়েছে। মন খারাপ করে থাকিস না তো। আচ্ছা where is my fault? আরে আমার লাইফ, আমার ডিসিশন থাকবে না একটা? আমার মতামতের দাম নাই? অবশ্যই আছে, তুই আগে জানালে পারতি। আর তুই যদি আগে জানাতি তাহলে এই প্রবলেমগুলো ক্রিয়েট হতো না। আমি চান্সটা পেয়েছি কখন? কেউ আমাকে চান্স দিয়েছে কথা বলার? আমার কথা কেউ শুনতে চায়নি, আবু আম্মু আমার কথা শুনছিল না, আমি কি করবো? আমি জাস্ট ওই মেয়েকে আমি চারলো থেকে বলে দিয়েছি স্ট্রাইক। এটা একটা সিম্পল একটা এঙ্গেজমেন্ট, একটা এঙ্গেজমেন্ট ভাঙলে কি হয়? সিম্পল একটা এঙ্গেজমেন্ট কিচ্ছু হয় না, তুই যা এখন ফ্রেশ হ। তুই যা বলবি আমার তো কোনো আপত্তি নেই, আপনার দেশে ফিরলে এঙ্গেজমেন্টটা শেষ হবে, তুই যা বলিস।
আরে মেয়ে তো তোরই। তখন কি বললো? ফোন উঠছে না। বললো যে বাবার শরীর খুব খারাপ করেছে, এই হসপিটালে নিয়ে আসছে, আগে আগে চলে আসতে বললো। এই তো এতটুকুই। পেশেন্ট কার্ড একদম টাইমলি নিয়ে এসেছেন, আর একটু দেরি হলে বিপদ হয়ে যেত। চিন্তা করবেন না, হি ইজ নাও আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ। ঠিক আছে। রাত 3টার সময় তোমরা না এলে কি হতো বলো তো? আরে আন্টি, ভাবি আপনাদেরকে কি বলে ধন্যবাদ দিব। ধন্যবাদের কথা আসছে কেন? আমরা কি পর যদি দরকার হয় আমাদের কল দেবেন। চারু তো থাকতে চেয়েছিল, আপনি নিষেধ করছেন। না না, কাল তো আবার আসবে। কাল চারু এলে আমি যাব। আর ডাক্তার তো বললো আরো 2-4 দিন লাগবে। চারু বাসায় গিয়ে ঘুমাক বরং। আচ্ছা আন্টি, আমার এক ফ্রেন্ডও কিন্তু এই হসপিটালে ডিউটি ডক্টর। আচ্ছা, আমি কথা বলেছি, কাল এসে দেখে যাবে। আপনি টেনশন নেবেন না। ঠিক আছে মা। আসি ভাবি। আল্লাহ হাফেজ। সাবধানে যেও মা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চলো। আল্লাহ হাফেজ। সাবধানে থাকবেন। So we went for tomography and EKG but didn't find any blockages. Alhamdulillah. He's doing better right now, right? Yeah. Also, there's this thing that I found that his heart rate and rhythm, see, is quite normal right now, no? And also, I think that clopidogrel worked really fast. Yeah. Well, I've adjusted the doses. New dose might make him a little insomnia, so I'm changing the sedative. Prescribing the fastest acting sedative for a few days, and after a week you can go for the previous one. Achha, can you look at lipid level? Is this fine? Yeah, it's normal. Okay. And also I wanted to mention that he was having atrial resting for a very long time.
Don't worry, it's fine. I'll write everything for you. Thank you. Thank you বলতে হবে না। শুধু খেতে হবে না। আরেকটা। না না, এইসব করাই যাবে না। নেন। Last. And এবার না না, থ্যাংক ইউ বললে হবে না, শেষ করতে হবে। আঙ্কেল প্লিজ, কোনো কথা শুনতে চাই না। ভাইয়া, ভিতরে প্রীতি মেয়েটাকে হ্যাঁ, খুবই প্রীতি। চারুলতা নামটা অনেক সুন্দর। তোর খাবি না? না, পরে খাবো। মেয়েটা আসলে খুব সুন্দর রে। আনন্দে পরিপূর্ণতায় রাঙ্গাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বাই। শু শু শু, ঠান্ডায় কাঁপছিল। মানুষের কষ্টই বুঝেন না, কুকুরের কষ্ট কি করে বুঝবে। একদম টাইমলি নিয়ে এসেছে, আর একটু দেরি হলে বিপদ হয়ে যেত। চিন্তা করবেন না। তোমার না এলে কি হতো বলতো? মানুষের কষ্টই বুঝেন না, কুকুরের কষ্ট কি করে বুঝবে।
কিছু অক্ষর ছিল এলো এলো একে একে সাজিয়ে রাখলাম, মুঠো হতে ছড়িয়ে গেল মিষ্টি মধুর সে ডাকনাম। তোমারই আলোতে তোমারই ভালোতে জেগে আছি আমি, আমারই গোপনে আমারই স্বপ্নে তুমি। তুমি তোমার না থাকা জুড়ে আমার খেদা, তুমি আমার না থাকা জুড়ে তোমায় রেখে যা। নিজেদের ঘরেই থাকলো, তুই আমার উপরে রাগ রাখিস না বল। নিজের ছেলেকে তো দিতে পারলাম না, নিজের ভাইয়ের ছেলেকে দিল। সোহান আমার ছেলের ও। তুই কি চালু খারাপ চাইবি? নিজের মেয়ের মতোই তো ভালোবাসিস চালুকে।
আয় বাবা, আয় আয় আয়, এই নে মিষ্টি খা, খা না নে। সোহানির সাথে চারুর বিয়েটা ঠিক করে ফেললাম। সোহান যে চারুকে এত পছন্দ করে তুই জানতি? জানলে তো সোহানির সাথে বিয়েটা দিয়ে দিতাম, মাঝখান দিয়ে তোকে জোরাজুরি করে এই সিচুয়েশনটা খারাপ করতাম না। আয় আয় বাবা আয়, চল আমাদের সাথে। উৎসব আনন্দে পরিপূর্ণতায় রাঙ্গাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। কি বলতে ডেকেছেন বলবেন? যা বলেছে তাড়াতাড়ি বলুন, আমার যেতে হবে। তুমি বিয়েটা ভেঙে দাও। কেন? Cuz I'm gonna marry you. তোমার মাথায় কি সমস্যা আছে? হ্যাঁ, Cuz I love you. এই কদিন আমি অনেক চেঞ্জ হয়ে গেছে, অন্য একটা মানুষ। তোমার মধ্যে বেঁচে আছে, তোমার মুখটা ছাড়া আমার চোখের সামনে কিছু ভাসে না আর। চলো তুমি প্লিজ এই বিয়েটা ভেঙে দাও, আমি তোমাকে বিয়ে করবো। আব্বু আমাকে বলবো ওনার বাকিটা সামনে নেবে। বিয়ে ভাঙকে এত সোজা? যখন ইচ্ছে বলবো বিয়ে করবো, যখন ইচ্ছে ভেঙে দেবো। আপনার ড্যালাসে এটা হয়তো খুব কম, কিন্তু আমাদের এখানে মানুষের ওয়াদার দাম আছে। আমরা যতই খ্যাত হই না কেন, অ্যাটলিস্ট মানুষকে ভ্যালিউ করতে জানি। চাও এমন কেন করছো তুমি? ভুল হয়েছে আমার, সরি বলছি আমি। সরি? একটা সরি আর বাকি সব শেষ। এই যে আমার হাতটা দেখেন, এই হাতের দিকে তাকান, দেখেন কি লেখা আছে এখানে? আপনার নাম লেখা আছে। খুব যত্নে, খুব ভালোবেসে আপনার নামটা লিখেছিল, এখনো মুছেনি। কিন্তু আমার বিয়েটা মুছে গেল। কি কষ্ট বোঝেন আপনি? প্রতিদিন নামটা দেখেছি আর মনে হচ্ছে কেটে ফেলি হাতটা। যতটুকু আনন্দে ছিল, যতটা স্বপ্ন দেখেছি, ঠিক ততটাই ঘৃণা করি হাতে মেহেদি রাখা। এখন এখানে কাপড়ের উপরে নির্ধারণ করে না, এখানে এখানে থাকে। হয়তোবা সেটা বুঝো মেন্টালিটি এখন আপনার হয়ে উঠেনি। আমি করবো না আপনাকে বিয়ে, কারণ আপনি পারবেন না আমার সাথে ম্যাচ করতে। তাড়াতাড়ি চলে যেতে হবে কেন? জরুরি কাজ পড়ে গেছে আমার। সোহানের বিয়েটা খেয়ে গেলে হতো না? আমু, এটা এটা তুমি চারুকে দিও, বলো যে এটা ওর বিয়েতে আমার উপহার।
ওইখানে পৌঁছে একটু খবর দিস। ওকে। I'm sorry. It's okay. Hello, what about you? পরিপূর্ণতায় রাঙ্গাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি।